প্রথম চ্যালেঞ্জ ছিল তাদের আইন শৃঙ্খলা রক্ষা করা। আপনারা জানেন যে এই যেই আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, প্রথমে আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং সেলিউট জানাচ্ছি বীর ছাত্র জনতাকে, যারা বুকের রক্ত ঢেলে এই একটা বিপ্লব ঘটিয়েছে, যেটা একটা বিশ্বের রোল মডেল তৈরি হয়েছে। আপনি জানেন যে গতকাল ছিল ভারতের স্বাধীনতা দিবস, সেখানে ভারতের প্রধান বিচারপতি কথা বলেছেন বাংলাদেশ সম্পর্কে, ভারতের প্রধানমন্ত্রী কথা বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথা বলেছেন বাংলাদেশকে নিয়ে। ভারতের প্রধান বিচারপতির কথাটা খুব তাৎপর্যপূর্ণ, তিনি বলেছেন DY চন্দ্রচূড় যে প্রধান বিচারপতি, তিনি বলেছেন বাংলাদেশের আন্দোলন দেখিয়ে দিয়েছে স্বাধীনতার গুরুত্ব কতখানি। বিচারপতিরা তো ওইভাবে কথা বলেন না, একটু সাংকেতিক থাকে, কূটনৈতিক তাদের ইয়ে থাকে, তো সেটাও একটা বাংলাদেশের কিন্তু একটা স্বীকৃতি। তারপরে বাংলাদেশের যেই সংখ্যালঘু নিপীড়নের ঘটনা কিছু ঘটেছে এবং সেটার মধ্যে অতিরঞ্জনও আছে এবং প্রোপাগান্ডাও আছে, আমাদের দেশেও আছে বিদেশেও আছে, সেটা সম্পর্কে কিন্তু ভারতের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী উনি কনসার্ন ব্যক্ত করেছেন বাংলাদেশের ব্যাপারে। এবং আজকে সর্বশেষ যেটা খবর জানলাম সেটা হচ্ছে যে মানে এই ভারতের থেকে যে মানে বিদায়ী প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করে চলে গেছেন শেখ হাসিনা, যে বিবৃতি দিচ্ছেন সেখানে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইতে পারে, সম্ভাবনা আছে সেটার, যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চায়। এবং আপনি জানেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, আমরা কিন্তু অনুপ চেটিয়াকে আশ্রয় দিয়েছি এবং তাদের হাতে তুলে দিয়েছি তো, এবং এটাও কিন্তু গতকাল পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় হাইকমিশনকে কমিশনারকে বলেছেন যে বেশিক্ষণ অবস্থান করা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।